পারেন। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, ক্যামেরার সামনে আজ যে বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই বোনটি হচ্ছে জামালপুরের মেয়ে। বিয়ের দাবিতে বরগুনা চান্দুখালিতে আজকে 8 দিন হলো অনশন করে যাচ্ছে। আসলে তার কি এই যেখানে তিনি অনশন করছে সেই পরিবারে সেই ছেলের সাথে কি তার বিয়ে হবে? বাস্তব জীবনের গল্পটি আজ আমরা তুলে ধরার জন্যই বরগুনায় আপনাদেরকে নিয়ে আসছি। তো চলুন দর্শক, এই বোনটির সঙ্গে আমরা কথা বলি। তো সর্বপ্রথম আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। একটু জোরে কথা বলবেন আপু, কেমন আছেন আপনি এই মুহূর্তে? এই তো আছি, মোটামুটি মোটামুটি আছেন। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি যে আছেন। তারপরও তো সর্বপ্রথম আপু আমি জানতে চাইবো, আপনার গ্রামের বাড়ি জামালপুর কোথায়, কোন ডিস্ট্রিক্ট কোন বিভাগ? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। হ্যাঁ আচ্ছা। থানা হচ্ছে সরিষাবাড়ি আর গ্রাম হচ্ছে সাতপো মধ্যপাড়া। আচ্ছা, তো আপনি থাকেন কোথায়? আমি উত্তরাতে থাকি। উত্তরাতে কত বছর হলো আপনি উত্তরাতে থাকেন? উত্তরাতে প্রায় 1-1.5 বছরের মতো হবে। 1-1.5 বছরের মতো হবে। টঙ্গীতে ছিলাম। আগে ছিলেন কোথায়? টঙ্গীতে। টঙ্গীতে ঢাকা আসছেন কত বছর আগে? গ্রাম থেকে ঢাকা আসছেন কত বছর আগে? ঢাকা তো আসছি মেবি অনেক দিন হয়ে গেছে। কতদিন? 4 বছর এরকম। 4 বছর? আচ্ছা, 4 বছর হলো আপনি গ্রাম থেকে ঢাকা আসছেন। তো আসলে আপনার পরিবার, বাবা মা যারা আছে, ভাই বোন যারা আছে, পরিবার পরিজন তাদের সঙ্গেই ঢাকা আসছেন না আপনি সিঙ্গেল ঢাকা আসছেন? না না, আমার ভাইয়ার সাথে থাকতাম। আপনার ভাইয়ার সঙ্গে? জি। আপনার ভাইয়া কি কি করে? আমার ভাইয়া একটা পোশাক ইয়েতে জব করে, মানে পোশাক কারখানায়। জি জি। আচ্ছা, বাইং হাউস যেটাকে বলে, বাইং হাউসে জব করে আপনার ভাইয়া। সে কি বিয়ে করেছে? হ্যাঁ, তার একটা বেবি আছে। তার একটা বেবি আছে। আচ্ছা, সে কি তার ওয়াইফকে নিয়ে থাকে? জি জি। কোথায় সে এখন বর্তমানে আছে? আশুলিয়াতে। আশুলিয়াতে? হ্যাঁ, এখন বর্তমানে আশুলিয়াতে আছে। তো আপনি উত্তরা কার কাছে থাকেন? আমি এখানে থাকি, উত্তরাতে থাকি। আমি কম্পিউটারে কিছুই করছি আর কি, ওইখানে থাকা হয়। আর ওখানে এক্সাম মানে এডমিশন হয়েছিলাম। হ্যাঁ, এডমিশন হওয়ার পর আমার সেমিস্টারগুলো ড্রপ যায়, যার কারণে আমি ওইখানে থাকি। কয়টা আপুর সাথে আর কি উত্তরাতে থাকা হয়। কয়টা আপুর সাথে মানে যেটাকে বলে মহিলা হোস্টেল? হ্যাঁ, হোস্টেলে থাকা হয়। মহিলা হোস্টেলে থাকা হয়? জি জি। আচ্ছা, মহিলা হোস্টেলে যে আপনি থাকেন, তো এটা কি আপনার আসলে বাবা মা বা আপনার ভাইয়া যারা আছে পরিবারের সবাই কি বিষয়টা জানতো? জি, এটা জানবে, যা না জানার কি আছে? আমার তো মাসে মাসে যে টাকা দেওয়া লাগে সেটা বাবা মাই দিত। মাসে মাসে যে টাকাটা লাগে না, সেটা আপনার বাবা মাই বহন করতো? জি। আচ্ছা বোন, তো আপনি হোস্টেলে থাকাকালীন অবস্থায় যে যে ভাইয়ের বাড়িতে আপনি বিয়ের দাবিতে অনশন করছেন, আজকে 8 দিন হলো, এই ভাইয়ার সঙ্গে আপনার কিভাবে পরিচয় হোস্টেলে থাকাকালীন অবস্থায়? জি, মানে ওনার সাথে তো আমার সম্পর্ক হচ্ছে 3 বছরের। হ্যাঁ, 3 বছরের। হ্যাঁ, ওনার সাথে হচ্ছে যে ওনার ভার্সিটি কয়টা মানে আমার ব্যাচমেট ছিল, মানে পরিচিত কাজিনও ছিল। হ্যাঁ, যার মাধ্যমে ফেসবুকে অর্থাৎ আমার পরিচয় হয়। আর আমরা একই রোডে থাকি, মানে একই সেক্টরে, একই রোডে, মানে পাশেই থাকতাম। আপনাদের শুরুর ঘটনাটা আমি জানতে চাইবো, যখন আপনাদের পরিচয়টা হয় কবে বা কিভাবে পরিচয়টা হয়? সেটা তো অনেকদিন আগে পরিচয় হয়েছে, এখন তারিখটা অবশ্যই মনে নাই, এটা বলতে পারবো না, কিন্তু অনেকদিন আগে থেকেই ওনার সাথে আমি 3 মাস আর কি আলাদা বাসা ভাড়া নিয়েও থাকছি তার সাথে। বাসা ভাড়া নিয়ে থাকছেন, আমরা সেই গল্পতে আসতেছি। তার আগে জানতে চাচ্ছি আপনার তার সঙ্গে ফার্স্ট পরিচয় কোথায়? ওই উত্তরাতেই হয়, দেখা হয়। মানে আমি আসি টঙ্গী থেকে, আমি উত্তরায় আসি তার সাথে দেখা করার জন্য। টঙ্গী থেকে আপনি উত্তরা দেখা করতে আসেন? জি জি। আপনি বোন, আমি আপনি আপনি আমার কথাটা বুঝতে পাচ্ছেন না? আমি আপনার কথাটা বুঝতে পাচ্ছি না ঠিক। আমি এই মুহূর্তে বুঝতেছি না, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার সঙ্গে তার ফার্স্ট পরিচয়টা কিভাবে? ওই যে বললাম না যে ফেসবুকের মাধ্যমে পরিচয়টা। ফেসবুকের মাধ্যমে পরিচয়? জি। তারপরে দেখা সাক্ষাৎ? জি। দেখা সাক্ষাৎ, দেখার প্রস্তাব কে দিয়েছে আপনাকে? উনি দিয়েছে। উনি দিয়েছে না আপনি ওনাকে দিয়েছেন? না না, উনি দিয়েছে। উনি দিয়েছে। জি। প্রথম দেখা কোথায়? প্রথম দেখা হচ্ছে টঙ্গীতে হয়।
প্রথম দেখার টঙ্গিতে, তারপরে প্রেমে, প্রেমের প্রস্তাব সর্বপ্রথম কে দিয়েছে? উনি দিয়েছে। আচ্ছা একটু বলেন না আপনি আমাদেরকে সেই ঘটনাগুলো ডিটেইলস গল্প আকারে বলুন, যে উনি আপনাকে প্রথম প্রেমের প্রস্তাব দেয়, জি, তারপর কি হলো? উনি আমাকে দেখা করতে, মানে দেখা করতে বলে যে দেখা করো, তো আমি দেখা করি, তো উনি হচ্ছে দেখা করে, উনি তো সেদিনই প্রপোজ করে, যে এরকম এরকম উনি বলে যে হ্যাঁ তার লাইফ আমাকে চায়, তো এইগুলা নিয়ে আর কি অনেক এইভাবে গভীরতা হয়ে যায়, আস্তে আস্তে দিন দিন যতই যায় ততই আরো গভীরতা বেড়ে যায়। গভীরতা বেড়ে যায়, জি। আচ্ছা এভাবে মানে যেতে যেতে এভাবে 3টি বছর, জি জি। তো এর মধ্যে কি আপনি যে বললেন আপনি তার সঙ্গে আলাদা ঘর ভাড়া করে 3 মাস ছিলেন, তো কেন ছিলেন? আপনাদের কি বিয়ে হয়েছিল? না তখন বিয়ে হয় নাই। তখন বিয়ে হয়নি। তো আপনি বিয়ে ছাড়া, আপনি একজন নারী, তো আপনি বিয়ে ছাড়া একটি পরপুরুষের সঙ্গে আলাদা 3 মাস রাত কাটান কিভাবে? উনি আমাকে, আমি ফার্স্টে এটা বললি ঘটনাটা, ফার্স্টে হচ্ছে যখন আমি বাসাটা নেই তখন উনি কিন্তু যায়, হ্যাঁ যাওয়ার পর আমি বলছি যেটা বিয়ে করো, বিয়ে করে তারপর উঠো, কারণ বাসা ভাড়া নিতে গেলে তো একটা পরিচয় পত্র দিতে হয় না, যে আমার হাজবেন্ড নাকি, তো উনি একটা ওনার কয়েকজন ফ্রেন্ডকে আর কি নিয়ে যায়, হ্যাঁ বাসায়। তো আসলে ভাই আমি তখন বুঝি নাই, মানে কিছু কাগজপত্র নিয়ে যায় সেখানে কিছু লেখা ছিল না, হ্যাঁ উনি বলে যে এটাতে সাইন করো, এটাতে সাইন করলে আমি সবকিছু ঠিকঠাক করে আমি তোমাকে কপিটা করে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমি আসলে তখন এটা রাখিও না, আমি জানি যে কপি করে তো দিবেই আমাকে, তো এইভাবে থাকে বলে যে বিয়ে হয়ে গেছে, আমার ফ্রেন্ডরা ছিল ওনারা আসছিল, মানে সবকিছুই হচ্ছে ওইখানে করাই হয়েছে, শুধু তোমার সাইনটা নেওয়া হয়েছে, হ্যাঁ। তো পরে আমি বলি যে কাগজপত্র গুলো দাও, পরে বলে আমি এটা পরে দিব নি, কপি করে তোমাকে, তোমার কাছে দিব, তুমি রেখে দিও। তো এইভাবে ও বাসায় যাইতো আসতো থাকতো, এভাবে পর আবার আমি আবার উত্তরে আবার সেটেল হই, চলে আসে সেক্টরে, তখন ওরও ভার্সিটি আবার খুলে দেয় করোনার আর কি আগে, করোনার পরে আর কি। তো খুলে দেওয়ার পরে হচ্ছে আমিও সেক্টরে চলে আসি, তো চলে আসে, তো ওইভাবে হচ্ছে যে দেখাশোনা আবার কথাবার্তা ঘোরাফেরা, প্রায় হসপিটালে আমি ঘোরাফেরা করতাম, এটা সবাই দেখতো, ওর ফ্রেন্ডরা সবাই জানে, মানে অলমোস্ট সবাই জানে যে ওর সাথে আমার রিলেশন বা এরকম। আচ্ছা ছেলে কি করতো? ছেলে কি করতো? পড়াশোনা করতো। পড়াশোনা করতো, জি। আচ্ছা তো মানে আপনি বলতে চাচ্ছেন আপনাকে সে মানে একটি কাগজে আপনার সই নিয়ে মানে তিনি বলছে যে আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে তার বিয়ে হয়েছে, বিয়ের কথা বলে আপনার সঙ্গে 3 মাস রুম ভাড়া করে একই ছাদের নিচে ছিলেন, তো 3 মাসের মধ্যে আপনাদের মধ্যে কোনো ফিজিক্যালি কোনো সম্পর্ক হয়েছে কিনা? তো ওইভাবে আর একটা জিনিস না হলে তারা আমি এতদূর আসি নাই, আমার সাথে যদি তারা হালকা পাতলে কোনো সময় এই সম্পর্ক থাকলো তাহলে তো আমি এখানে আসতামই না, প্রশ্নই আসে না। আচ্ছা মানে আপনার কাছে সেরকম কোনো প্রমাণ আছে আপনি একই ছাদের নিচে 3 মাস ছিলেন, ফিজিক্যালি সম্পর্ক হয়েছে, বা আপনার মানে সে আপনার স্বামী হিসাবে প্রতারণা করেছে আপনার সঙ্গে বিয়ের নামে, স্বামী সেজেছে 3 মাস, তো সে ধরনের কোনো প্রমাণ আদি আছে আপনার কাছে? প্রমাণ আদি বলতে হ্যাঁ কিছু কিছু পিক আছে আমার কাছে, মানে আরো ছিল, মানে আসলে ওইগুলো আমি করে রাখতে পারি নাই, যার কারণে ফোনটা কিছুদিন আগে মানে ফ্ল্যাশ দিতে হয়েছে, মানে লক হয়ে গেছিল, কিন্তু কিছু কিছু যেটা ছিল আমার পেন ড্রাইভে রাখা ছিল আর কি, সেটা আমি যতটুকু পারছি ওটা নিয়ে আসছি। আচ্ছা পিক গুলো কি আমাদেরকে দেখাতে পারবেন না, সিক্রেট বিষয়ে আমরা আমরা ভিডিওতে দিতে পারবো না? সিক্রেট না দিতে পারেন, দিতে পারবো, জি। আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মন আপনার সঙ্গে তাহলে সে মানে বিয়ের কথা বলে আপনার মানে একটি নারীর যেটি বলা যেটিকে বলা হয় তার একটি নারীর জীবনে অনেক স্বপ্ন থাকে তার স্বামীকে নিয়ে বা তার একটি সংসার হবে, অনেক কিছুই থাকে এই স্বপ্ন নিয়ে সংসার নিয়ে, তো মূলত সে কি আপনার সঙ্গে বিয়ের নামে প্রতারণা করেছে? জি অবশ্যই। এখন আপনি কি চাচ্ছেন এটা সমাধান? এটা সমাধান আর কি ভাইয়া, এটা সমাধান তো একটাই, আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করে স্বীকৃতি দিতে হবে, বিয়ে করে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা মানে আমি আমরা বিভিন্ন ভাবে গণমাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি আপনার এর আগেও একটি বিয়ে হয়েছে, আপনার সেই ঘরে একটি সন্তানও আছে, আসলে কথাটুকু কতটুকু বাস্তব? আচ্ছা ভাই এখন কথা বললো অনেক কিছু হয়ে যায়, এখন সত্য কথাটা বলি, জি আমার যদি বিয়ে হয় বা আমার যদি বেবিও থাকে সেটা কি সে জানতো না, যদি থেকে থাকে আর আমার যদি একটা বাচ্চা থাকতো আমি তো অবশ্যই এখানে সেটা নিয়ে আসতাম, তাই না? আপনাদের মধ্যে এরকম কিছু কিছু লোক আছে যারা হচ্ছে যে আমার কি ঘটনা সেটা না উল্লেখ করা, সে আমার কোথাকার কি আজকে বের হয়েছে আমার হাজবেন্ড, তার দুদিন পরে বের হলো আমার বেবি, দুদিন পরে আমার শাশুড়ি বের হবে, আবার দুদিন পরে দেখা যাবে ননদ বের হবে, তো এইভাবে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এমন বিষয়টা, এই যে ল্যাপটপ চুরির একটা ঘটনা ঘটাইছে সেটা আমি কিনা সেটা কিন্তু ফেস টা এটা আদৌ কিন্তু বোঝা যায় নাই। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে সে মেয়েটাকে আমি চিনি না, এমনও তো হতে পারে যে আমার ল্যাপটপটা আমি রুমে রাখতেছি,
এরকমও হতে পারে। আবার এমন এমন কিছু কিছু কাজ করতেছে, সেটা হচ্ছে আমার ফেসবুকের আইডি প্রোফাইল পিকটা নিয়ে ওনার ডাউনলোড করে নিয়ে ওনার কার কার সাথে কথা বলে সেটা হচ্ছে ওনার স্ক্রিনশট দিয়ে এরকম এরকম করতেছে। আসলে বিষয়টা এই সংবাদের মাধ্যমে এটা করতেছে। হ্যাঁ, আমার ভিডিও এইগুলা ভাইরাল, মানে এইগুলা যেগুলো করতেছে এটা কি ভালো করতেছে বলেন। আচ্ছা, এছাড়াও আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, আপনি এখানে এসে আপনি প্রকাশ করেছেন আপনি ভার্সিটির পড়ুয়া মেয়ে, আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, অবশেষে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আপনি কোনো ইউনিভার্সিটিতে আদৌ পড়াশোনা করেননি। এখন ভাই আমি এখন কথা বলি, সেটা হচ্ছে যে ধর আমি পড়াশোনা করি না, আমার কথা হচ্ছে আমি পড়াশোনা, আমি তো এখানে ওইভাবে আসিনি, আমি আসছি আমার একটা সমস্যা সেটা সমাধান করতে। এখন আমি কোথায় পড়াশোনা করি নাই আমি নাকি শুনি, এখন আমি উত্তরাই থাকি না, আমি উত্তরায় থাকি না, আমি নাকি পড়াশোনাই করি না। তো আপনাদের যদি আমার দেখে মনে হয় যে আমি পড়াশোনা কিছু করি নাই, তাহলে আমার করার কিছু নাই, কারণ এইগুলো বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ এগুলো নিয়ে অনেক দূর, মানে এমন ভাবে কথাগুলো বলতেছে যে আমাকে ছেড়ে দিচ্ছে যে হ্যাঁ এরকম না করলে কিন্তু আমরা অনেক কিছু ভাইরাল। আচ্ছা, অনেক কিছু আমি বলছি যে অনেক কিছু আপনারা যতটুকু এভিডেন্স আছে আপনারা বের করেন। আচ্ছা বোন, আমরা ঢাকা থেকে আসছি, সরাসরি আপনার জীবনের গল্পটা আমাদের দর্শকের উদ্দেশ্যে তুলে ধরার জন্যই আসছি। সত্য মিথ্যা এই ভিডিওর মাধ্যমে আজ প্রকাশ পাবে, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা সেটাই তুলে ধরার জন্য আসছি। এখন আপনি তো বর্তমানে ছেলের বাড়িতে আছেন। আচ্ছা, এই ঠিকানায় আপনি কিভাবে আসলেন, এই ঠিকানা আপনাকে কে দিয়েছে? ভাই এটা কেমন ধরনের প্রশ্ন, মানে এত এই কোশ্চেনটা কেমন করলো, উনি যদি আমাকে নাই চিনতো বা আমি যদি তাকে নাই চিনতাম, তার এড্রেসে তার সে ভাড়া বাসায় থাকে, সেখানে আমি কেমনে আসলাম? আচ্ছা আচ্ছা, এটা আপনারাই বলেন। তার মানে ছেলে আপনাকে এই ঠিকানা দিয়েছে? অবিয়াসলি, আমি তার আমি আসার পর তার সাথে কথা বলছি। আচ্ছা, এখানে তাহলে আপনাকে ছেলের নাম কি আপু? কথা বলার পরে সে আর ফোনও ধরতেছে না, ও দেন হচ্ছে এর মধ্যে আমার আম্মুকে ফোন দেয়, মানে এই 7-8 দিন ধরে যে আমি আসছি আমার সাথে কিন্তু কারো কোনো যোগাযোগ হয় না, কিন্তু ও হচ্ছে আমার মাকে কালকে ফোন দিয়ে বললে যে কি বলবো, বলতেছে যে আন্টি আমার মানে এরকম একটা হুমকি দিছে, ঠিক আছে, যেন ওনার বাসা থেকে আমি এটা ক্লিয়ার করি, আমি যেখানে আসছি আশেপাশে রুমে ঢুকছি অনেকে আসে, হ্যাঁ এসে বলে যে মো কিছু মোটা অঙ্ক টাকা নিয়ে চলে যাও, ঠিক আছে, এটা বিয়ে হবে না, এটা মানে এটা সমাধান হবে না, আর ছেলেকে যদি আমরা বিদেশে পাঠিয়ে দিয়ে তুমি কার সাথে সংসার করবা? তো আমি বলছি যে একদিন তো আসতে হবে, আর আমি তো এখানে যাওয়ার কোনো আমার রাস্তা নাই, আমি তার কাছে চলে আসছি একবারে। তো ঠিক আছে মো আপু, আমরা আপনার পরের পর্বতে আমরা আপনার ডিটেইলস ঘটনাগুলো তুলে ধরবো, আপনি মামলা করেছেন কিনা বা আপনার বর্তমান পরিচিতি নিয়ে আমরা পরের পর্বতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। দর্শক, পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।